मुझे पढ़ना बहुत अच्छा लगता है, पर गांव में कोई स्कूल ही नहीं है। यहाँ से 14-15 किलोमीटर दूर पैदल जाना पड़ता था, इसीलिए स्कूल छूट गया। बेटी पढ़ाने की बात करते हैं और गांव में एक स्कूल तक खोल ना सकी केंद्र सरकार। तृणमूल সরকারের সবুজ সাথী সাহায্যে একটা সাইকেল পেয়ে কি যে উপকার হয়েছে। এখন আর ভোরবেলা উঠে হেঁটে হেঁটে স্কুলে যেতে হয় না, আর বাড়ি ফিরে ক্লান্তিও আসে না। তাই তো বলি, দেশের প্রয়োজন দিদির মতো একজন। ব্রিগেডে ইউনাইটেড ইন্ডিয়ার সমাবেশে এক ছাতার তলায় এনেছিলেন দেশের তাবড় বিজেপি বিরোধী নেতাদের। সেই পদক্ষেপকেই আরও এগিয়ে নিয়ে যেতে রবিবারই পৌঁছেছিলেন বিশাখাপট্টনমে। এর আগে জনসভা করেছেন দিল্লিতেও, পাশাপাশি সোমবার সকাল থেকে বিজেপিকে আক্রমণ করে শুরু করে দিয়েছেন হিন্দিতে টুইট। দিল্লি দখল মমতার পাখির চোখ, তার সর্বশেষ উদাহরণ মোদি মোকাবিলায় সোশ্যাল মিডিয়ায় হিন্দিতে প্রচার শুরু, যা দলের ইতিহাসে এই প্রথম। দিন তিনেক আগে সোশ্যাল মিডিয়ায় আচমকাই ভেসে ওঠে একটি ভিডিও, হ্যাশট্যাগ প্রধানমন্ত্রী হিসেব দাও শীর্ষক ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে ভিন রাজ্যে একজন সাধারণ মানুষ নিজের দুর্দশার কথা বলছে। কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির জন্য মানুষকে কি পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে ভিডিওর প্রথম অর্ধে তাই বর্ণনা করা হচ্ছে হিন্দি ভাষায়। তারপরে আসছে একই পরিস্থিতিতে এই রাজ্যের অবস্থার তুলনামূলক চিত্র। সেখানে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপকৃতরা বলছেন তাদের কথা, পাশাপাশি দেশেরও যে মমতার মতোই একজন নেত্রী দরকার বলছেন তাও। তাই তো বলি, দেশের প্রয়োজন দিদির মতো একজন। এখনো পর্যন্ত 4টি ভিডিও আপলোড করা হয়েছে তৃণমূলের তরফে। এক একটি ভিডিওতে তুলে ধরা হয়েছে এক একটি বিষয়ের তুলনামূলক চিত্র। ভিডিওগুলি তৃণমূলের নিজস্ব ফেসবুক টুইটার অ্যাকাউন্টে গেলেই দেখা যাবে। হসপিটালিটির কোর্স করে আজ আমি এই হোটেলের ম্যানেজার, তাই বলি দেশের প্রয়োজন দিদির মতো একজন।